আজ রবিবার 30শে অগ্রহায়ণ 2023 সালে 17ই ডিসেম্বর। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকারাম। এটি 11 বার জপ করে দিন শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে, অথবা সূর্যের একাক্ষরী বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নামা এটিও 108 বার জপ করতে পারেন, বিশেষ করে যাদের জন্মছকে সূর্যের দুর্বলতা আছে। দেখুন, সরকারি চাকরি প্রাপ্তি করতে গেলে, সরকারের তরফ থেকে উপকৃত হতে গেলে, সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি, সমাজসেবা, দান ধ্যান বা পলিটিক্যাল জগতে কেরিয়ার গড়তে গেলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট কোয়ালিটির জন্যও সূর্যের মজবুতি অত্যাবশ্যক। না থেকে থাকলে এই মন্ত্রগুলি জপ করুন, উপকৃত হবেন। রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। এই যে আগত বছর 2024কে নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন, 2+2+4=8, অর্থাৎ শনির বছর, প্রতি 8 বছর অন্তর এই বছরটি ব্যাক আসে, এক্সেপশনাল ব্যতিক্রমী গুরুত্বপূর্ণ একটি বছর। আর এই 2024 সাল আপনার ঠিক কেমন অতিবাহিত হবে, 30-40 মিনিটের গ্রহগত গোচরের ছক ধরে, গ্রহদের দৃষ্টি ধরে, জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আপলোড করেছি, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন, আই বাটনে লিংক দিয়ে দেব। ভাগ্য মিঠাজ আপনাদের বলছে 8/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের লাকি নাম্বার থাকছে আজ 8, অর্থাৎ 8। আপনাদের লাকি কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড ব্লু, অর্থাৎ কালো এবং নীল। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ আপনাদের অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে, নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও পিছিয়ে দিতে হবে। আজ কিন্তু কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকলে ফেরত দিতে হতে পারে, যার কারণে আর্থিক সংকট অনুভব হতে পারে। তবে একটি ঋণ মেটাতে গিয়ে আরও একটি নতুন করে যেন ঋণ নেবেন না, তাহলে ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন। রবিবার হলেও আজ কিন্তু অনেককে অফিসে যেতে হয়, তাদের বলবো বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হবেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা নামযশ খ্যাতিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারাও সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আপনার নিজের খুশিকে পিতামাতার সাথে ভাগ করে নিন। আজ আপনার কাছে ফাঁকা সময় থাকবে, সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন, ক্রিয়েটিভ চিন্তাভাবনা করুন, লাভান্বিত হবেন।